বেখাক্ত কফ সিরাপৰ কারখানা বন্ধ। বিশ্বৰ বিভিন্ন দেশত কফ সিরাপ খাই শিশুর মৃত্যু। বিশ্বজুড়ি তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এ পর্যন্ত 18টিক শিশুর মৃত্যু। ভারতত উৎপাদিত কফ সিরাপ খাই বিশ্বৰ কেইবাখনো দেশত কেইবাটিও শিশুর মৃত্যু ঘটার ঘটনায় বিশ্বজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শেহতীয়াকৈ উজবেকিস্তানত নয়ডাত থকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডে যোগান ধরা কফ সিরাপ খাই 18টিকৈ শিশুর মৃত্যুর খবরে বিশ্বজুড়ি জোকারণির সৃষ্টি করেছে। এই ঘটনার বাবে ভারত সরকারও সমস্যাত পড়েছে বলে জানিব পৰা গৈছে। এনে সময়তেই দেশের সর্বোচ্চ ঔষধ রপ্তানি পরিষদ ফার্মাসকিলে নয়ডাস্থিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডর সদস্য পদ বাতিল করেছে। কেন্দ্রীয় সরকার উদ্যোগ আর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনত থাকা ফার্মাসকিলে সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিটুক কয় যে ভেজাল কফ সিরাপর বিশ্ব ভারতের বদনাম হয়েছে। ইয়ার ফলত ভারতের ফার্মাসিউটিক্যাল উদ্যোগ ক্ষতিগ্রস্ত হব। ভবিষ্যতে ঔষধ তৈয়ার করাত ভারতক আন কোনেও বিশ্বাসত নলব পারে। ইতিমধ্যে কোম্পানিটির সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত লওয়া হয়েছে আর ইয়ার ফলত কোম্পানিটোয়ে বিদেশত ঔষধ রপ্তানি করব নারিব। কেন্দ্রীয় মেরিয়ান বায়োটেক প্রাইভেট লিমিটেডর সকলো ঔষধর উৎপাদন বন্ধ করে দিছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াই টুইট করে কয় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের সংস্থা সেন্ট্রেল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে ঔষধ প্রস্তুতকারী কোম্পানিটোত তালাশী অভিযান চলাইছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াই টুইট করে কয় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের সংস্থা সেন্ট্রেল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে ঔষধ প্রস্তুতকারী কোম্পানিটোত তালাশী অভিযান চলাইছিল। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।